কৃষক বন্ধু প্রকল্পে নতুন বছরে এক নতুন উপহার চাষিদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণার রাজ্য জুড়ে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। চাষিদের জন্য একর প্রতি বছরে সর্বাধিক 5,000 টাকা নিশ্চিত আয় ঘোষণা করেছে রাজ্য সরকার। তারই অংশ হিসেবে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তার উদ্যোগে ব্লকের 2 শতাধিক কৃষকের হাতে চেক তুলে দিলেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। এদিন হরিহরপাড়া কৃষক বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা সহ কৃষি আধিকারিক পার্থসারথী রায়, নিরঞ্জন মণ্ডল, বরুণ কুমার ভট্টাচার্য সহ কৃষি অধিকর্তা হরিহরপাড়া মৌমিতা মজুমদার সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জিসান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যে কৃষক বন্ধু প্রকল্পটি জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, তো জানুয়ারি মাস 28 তারিখ থেকে আমরা অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু করি। সেই বেসিসে আমাদের আজকে প্রায় 200 জনকে আমরা কৃষক বন্ধুর চেক তুলে দিতে পারলাম। 2টো গ্রাম পঞ্চায়েত, খিদিরপুর এবং মালোপাড়া, 2টো গ্রাম পঞ্চায়েত চাষীদের হাতে আমরা এই কৃষক বন্ধু চেক তুলে দিলাম। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পটা কি এবং তার সঙ্গে কৃষক বন্ধু যে ডেথ বেনিফিট, মৃত্যুকালীন যে সহায়তা, সেটাও কিভাবে চাষিরা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। এবং তার সঙ্গে কিষাণ ক্রেডিট কার্ডের কি উপকারিতা এবং অন্যান্য আমাদের যে রবি ফসল এখন মাঠে আছে, যেমন সর্ষে, তারপরে মসুর, সেইগুলো কিভাবে পরিচর্যা করতে পারবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হলো। তো আজকে আমাদের এই কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 200 জনের হাতে আমরা কৃষক বন্ধুর চেক তুলে দিতে পারলাম। মোটামুটি মোটামুটি 1,000 থেকে 2,500 সমস্ত রকম অ্যামাউন্টই আমরা তুলে দিতে পেরেছি চাষিদের হাতে, জমির পরিমাণ অনুযায়ী টাকার অ্যামাউন্ট আমরা তুলে দিতে পেরেছি। ম্যাক্সিমাম 2,500 টাকা প্রথম দফায়, বছরের 1 বছরের প্রথম দফায় 2,500 টাকা একর প্রতি আমরা আজকে তুলে দিলাম, এবং মিনিমাম 1,000 টাকা।